কিন্তু অনেক জায়গায় যে অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো আছে সেগুলো ছেড়ে গেছে, তোমরা দেখছো কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। অনেক লাখে লোক হবে, লক্ষদের লোক আছে, ঠিক যেটার ভয় ছিল সেটাই হলো। আবারও নেমে পড়লাম বুর্জ খলিফার জন্য আজ। ও বাপ রে, কি ট্রাফিক এখানে, তোমরা দেখতে পাচ্ছ সেই ভিড় ভার্সেস এই ভিড়, বাপ রে বাপ। বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, আশা করছি তোমাদের সবার ভালো কাটলো দুর্গাপূজা। আর এখন আমি আসি ঠিক বুর্জ খলিফার মধ্যে, তোমাদের আগেও বললাম চলো দেখে নিই এখানকার ভিডিও। এখানটা শুনলাম অনেক কিছুই ভেঙে গেছে, বুর্জ খলিফাটা যেটা বানানো হয়েছিল তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, চলো দেখা যাক। ঠিক যেটার ভয় ছিল সেটাই হলো। ঠিক পুলিশ লাইন থেকে ক্রস করে প্রায় হাফ থেকে 1 কিলোমিটার আসার পর ওই গোপালপুর ফতেপুরের কাছে যে জামে ফাঁসলাম ভাই, এই ফেসেই গেলাম। দেখতে থাকো টাইম ল্যাপসে কতটা জাম ছিল, মানে এমনি দেখালে তোমরা বুঝতে পারছো না। একটু টাইম ল্যাপস এনজয় করো। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর, 1 ঘন্টারও বেশি ওয়েট করার পর অ্যাটলিস্ট ওই যে বুর্জ খলিফার আলোটা দেখতে পেলাম। তো তোমরা এখান থেকেই দেখছো কতটা বেশি আলো পড়ছে। আর ভাই ভিড়, যে ভিড় হয়েছে সেই ভিড়ের কথা কী আর বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো জাস্ট রোড ক্রস করার জন্য দাঁড়াতে হচ্ছে, গাড়ির আনাগোনা কিন্তু লেগেই চলেছে। আর অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েই যাচ্ছে, তো বুঝতেই পারছো কী পরিমাণে লোকজন, প্রায় লাখে লোক হবে, লক্ষদের লোক আছে, এমনি তো তোমরা বুঝতে পারবে না। চলো আরও দেখাই তোমাদের ভিড়টা, একটু ভেতরে চলো, চলো একটু ভেতরে যাই, চলো। তো বস দেখতেই পাচ্ছ এখানে ক্রাউডনেস, ভিড় কী পরিমাণে যে লোকের গ্যাদারিং সেটা কী আর বলবো। আর অ্যাকচুয়ালি এখানে ভিড়টা বেশি লাগার রিজন হলো, এখানে দেখছো তোমরা নাগরদোলা ব্রেক ড্যান্স, তো এখানে মানুষ চাপার জন্য একটু বেশি এখানে ভিড়টা। তো চলো একটু দেখি ভেতরে, মানে প্যান্ডেলে যাই, আগেও দেখেছ আজকে দেখি কতটা বেশি ভিড় থাকে, চলো দেখা যাক। তো ফাইনালি দেখতেই পাচ্ছ বুর্জ খলিফা, দশমীর দিনে বুর্জ খলিফা আর আশেপাশে গ্যাদারিং, মানুষজনের ভিড়। আর যে মাঠটায় আমরা ঘাস দেখছিলাম, যখন প্রিপারেশন করছিলাম ঘাস দেখছিলাম, সেখানটার অবস্থা দেখো বৃষ্টির জন্য কি হয়েছে দেখো। তো দেখছো এই আশেপাশে ছোটো ছোটো লাইটের কাজ, আর তার সাথে প্যাচ প্যাচের কাদার কম্বিনেশন পুজো মণ্ডপটাকে কি দারুণ করে তুলেছে, মানে বৃষ্টির জন্য তোমরা দেখতেই পাচ্ছ কি হয়েছে এখানটা, কাদাই পুরো অবস্থা খারাপ। আর রাস্তাঘাট দোকানপত্র, মানে দোকানের কাছে আর কাদা কি বলা যায় বস, মানে দেখতেই পাচ্ছ কি পরিমাণে কাদা হয়ে গেছে, পুরো রাস্তাটা পুরো এরিয়াটা কিন্তু কাদাই প্যাচ প্যাচে হয়ে গেছে। সো গাইস, জানি না তোমরা আওয়াজটা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না, এখন কিন্তু আমি আছি ঠিক বুর্জ খলিফার নিচে। আর আজ আমার কাছে কোনো সেট আপ নেই, আমি কিন্তু আমার যে ইনার মাইক আছে ফোনের সেটা দিয়ে রেকর্ড করছি। আর প্রচন্ড ভিড় আছে এখানে, আর ঠিক বুর্জ খলিফা আমার ওপরে, তোমরা দেখছো ওপরটা কিন্তু অনেক জায়গায় যে অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো আছে সেগুলো ছেড়ে গেছে, তোমরা দেখছো ওখানটায় হতে পারে, ওই ওপরটাতেও আছে কিন্তু, ঠিক আছে। আর ভিড় প্রচণ্ড এখানে, তোমরা দেখছো ঠিক আগে পেছনে চারিদিকে কিন্তু যথেষ্ট ভিড়, এদিকে ফটোগ্রাফি করছে আর ওই জায়গাটা দিয়ে তাদের লাইট কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখছো পুরোটাই কিন্তু আজ লাইট পুরো খেলছে, এদিকে ওদিকে পুরোটাই লেজার লাইট, তোমরা দেখছো গাছের ওপর এদিকটাতেও সেম অবস্থা, আর এই যে ওপরের থেকে লাইটগুলো চলছে, এখানে লেখা উঠছে ঠিক মতো দেখাতে পাচ্ছি না তোমাদের, এই লাইটগুলো কিন্তু নিচের এখন বন্ধ আছে, এই লাইটগুলো বৃষ্টির জন্য। অ্যালুমিনিয়াম ফয়েল বস, বিশ্বাস করো তোমরা তো অনেকেই এসেছো দূরে দূরে থেকে প্যান্ডেলটা ভিজিট করতে, তো গানের সাথে তাল মিলিয়ে যখন লাইটিংটা খেলছিল বস,
দেখতে কিন্তু দারুণ লাগছিল, ব্যাপক লাগছিল দেখতে। আমি কিন্তু খুব বেশি এনজয় করেছি। আর চলো একটু ভেতরে যাই, চলো। ভিড় তো অনেক, চলো একটু ভেতরে ঢুকি। একটু ভেতরে যাই, দেখি ভেতরে সিনটা এখন কেমন। অল রাইট, এখন কিন্তু ভেতরে, প্যান্ডেলের ভেতরে সবাই দেখছো তোমরা কত বেশি ফটো তুলছে প্রতিমাটার। আর অনেক দূর দূর থেকে কিন্তু মানুষজন এসে ভিজিট করেছে। আর প্যান্ডেলের ভেতরটা তোমরা দেখছো কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে, অনেকটা না, বাস যে কাজগুলো ছিল সেগুলো একটু ভিড়ের জন্য ড্যামেজ হয়ে গেছে। আর অনেক জায়গায় কাপড়গুলো ফেটে ফেটে গেছে, বাট ওভারঅল তেমন কিছু খারাপ হয়নি, পুরোটাই ঠিক আছে। জাস্ট কয়েকটা পিলার যেগুলো ছিল আর এই যে কাপড়ের কাজগুলো, ডিজাইনিংগুলো কিছুটা পরিমাণে খারাপ হয়েছে, বাকি ওভারঅল প্যান্ডেলটা কিন্তু ভেতরটা পুরোটাই ঠিক আছে। বৃষ্টির জন্য শুধু ক্ষতি হয়েছে একটু বাইরেটার, ভেতরটা ওভারঅল পুরোটাই কিন্তু ঠিক আছে। সবটাই দেখালাম কেমন এখানটা হয়েছে, কেমন ছিল, কেমন হয়ে গেছে। তোমরা কিন্তু দেখলে, ব্লগটা ভালো লাগলো ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও তোমার কোন পার্টটা ভালো লাগলো। চলো বাই বাই, গুড বাই।